চালের বাজারে অস্থিরতার কারণ খুঁজতে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার রাজধানীর যাত্রাবাড়ি সহ বেশ কিছু এলাকায় অভিযান চালায় সংস্থাটি। এ সময় ওজনে কম দেয়া সহ অতিরিক্ত দামে চাল বিক্রি করায় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। মজুত, বিপণন ও দামে কারসাজি পেলেই ব্যবস্থার হুঁশিয়ারি সংস্থাটির। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। বোরো ধানের ভরা মৌসুম, চালের দাম স্বাভাবিক থাকার কথা থাকলেও বর্তমান চিত্র উল্টো। প্রতিদিনই হু হু করে বাড়ছে চালের দাম। চালের বাজার নিয়ন্ত্রণে রাজধানীর যাত্রাবাড়ির উত্তর কুতুবখালী এলাকায় অভিযানের নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা প্রথমে মেসার্স খাদ্য ভাণ্ডার নামে একটি চালের আড়তে অভিযান চালায়। তারা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে 50,000 টাকা জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে। এক নম্বর দুই নম্বর চাউল আছে, এই কারণে এরকম এগুলা ইউজ হয়। তো বেশিও বিক্রি করছি, কমে বিক্রি করছি, যার কারণে আমার এটা একটা অপরাধ। তৃতীয় অপরাধ, যখন মেসেজ আসছে আমি দোকান বন্ধ করে ফেলাইছি, এটা একটা অপরাধ। সব মিলে এই অপরাধের কারণে আমাকে 50,000 টাকা জরিমানা করেছে। অভিযানের টের পেয়ে দোকান বন্ধ করে পালিয়ে যায় আশপাশের ব্যবসায়ীরা। আধা ঘন্টা আগে আসছেন যখন তখন খবর পাওয়া মাত্র মনে করে বন্ধ করে ফেলেছে। এক বস্তা চাউলে 400-500 টাকা, আড়াই চাউলে বাড়তি। দ্বিতীয় কথা হইল গিয়ে যে সবাই পলায়, আপনাকে দেখে ভ্রাম্যমাণ আদালত দেখে, এটা কারণটা কি? যদি হেরা যদি সঠিকই থাকে তাহলে বন্ধ করে যাবো কি লেগা? ওরা 1 টাকার মাল 5 টাকা বাস আছে, 5 টাকার মাল 15 টাকা বাস আছে। পরে ফোন করে এবং তালা ভাঙার চেষ্টা করা হলে ছুটে আসেন তারা। মেসার্স হাজী আবু মুসা রাইস এজেন্সি, মেসার্স কাজী ট্রেডার্স সহ বেশ কয়েকটি দোকানে অভিযান চালিয়ে ওজনে কম দেয়া সহ বেশি দামে চাল বিক্রি করার অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। বস্তা প্রতি প্রায় 650 টাকা করে বেশি নিয়েছেন। এক একদিনে এক এক রকমের, একদিন আমরা দেখলাম 3450 টাকা বিক্রি করেছেন বস্তা প্রতি, এরপরে তিনি বিক্রি করেছেন 3700 টাকা বস্তা। অর্থাৎ প্রতিদিনই ওনার দাম বাড়িয়ে দিচ্ছেন। জরিমানা করে তাদেরকে সতর্ক করা হচ্ছে, কিন্তু এরপরও যদি তারা না শুনে সেক্ষেত্রে আমরা ড্রাস্টিক অ্যাকশন নেব। এছাড়াও রাজধানীর বেশ কয়েকটি এলাকায় অভিযান চালায় খাদ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তাইফুর রহমান তুহিন, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।